সৌগত রায়। তিনি পেলোডারের ওপর বসেছিলেন এবং এখানকার বড়ানগর বিধানসভার যে তৃণমূলের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বসেছিলেন সেই পেলোডারের ওপর, তাই নিয়েই সজল ঘোষ তিনি বক্তব্য রাখেন। তার বক্তব্য যে এই গ্যালারি শো হচ্ছে এবং তিনিও গ্যালারি শো করছেন, এইখানে একবার দর্শকদের দেখিয়ে দিতে চাই। একেবারে চালকের আসনে সৌগত রায়, যিনি দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী, তাকে বসে থাকতে দেখা গিয়েছে। জানিয়ে কি বললেন সজল ঘোষ, যিনি বড়ানগর বিধানসভা উপনির্বাচনের বিজেপির প্রার্থী। দেখুন, এটা একটা বড় দুর্ঘটনা ঘটতে পারত, গাড়ির ওপর দিয়ে গেছে, প্রাণ রক্ষা হয়েছে, যদিও যাদের ক্ষতি হয়েছে সে ক্ষতি অনেক। কিন্তু দেখুন, আমি এগুলোর মধ্যে যাব না। আমি এই তো এখানে পাইক পাড়া এই রাস্তাটা দিয়ে গেলে সেখানে আর কালকে একটা ল্যাম্পপোস্টও উবড়ে গেছে, রাস্তা বন্ধ হয়ে আছে। তাহলে আমি কি বলবো, রাজ্য সরকারের ল্যাম্পপোস্ট, মুখ্যমন্ত্রী বলেন যে মুখ্যমন্ত্রী একমাত্র ল্যাম্পপোস্ট না কি পোস্ট আর বাকি সবাই ল্যাম্পপোস্ট, এ ধরনের কথাই যাব না। কিন্তু যেটা দেখলাম সৌগত বাবু আজকে পেলোডার চালাচ্ছেন, এই গ্যালারি শোগুলো আমি ঠিক করতে রাখি না, আমি আসতামই না। কারণ আজকে যারা এসছেন তারা গ্যালারি শো করতে এসছে। আমি বলি সৌগত রাও তো অনেক বয়স্ক, অনেক দিনের মন্ত্রী ছিলেন, তারপরে দীর্ঘদিনের সাংসদ বিধায়ক, পেলোডার চালানোর লাইসেন্স কে দিয়েছে ওনাকে? সায়ন্তিকা দেবী যে কাজগুলো করছিলেন ওগুলো ক্যামেরার সামনে বেশ ভালো লাগে, এটা সিনেমা নয় তো, এটা রিল নয়, এটা রিয়েল। প্রথম প্রশ্ন উঠবে ওনাকে, এর লাইসেন্স কি ওনার কাছে আছে? দ্বিতীয় প্রশ্ন উঠবে, এই পেলোডারটা মানে কোনো কন্ট্রাক্টরের না সরকারি? তার ড্রাইভার যদি সরকারি হয়, সেই ড্রাইভারকে ওই সিট থেকে সরিয়ে দেওয়া বা সেই ড্রাইভারের ওই সিটটা ছেড়ে দেওয়া, এটাও কি কোনো নৈতিক কাজ? এটাও তো বেআইনি। আমরা যেখানে রয়েছি সেন্ট জেমস চার্চের সেই চত্বরে, সেখানে গতকাল রাত 12:30 নাগাদ ঠিক তার লাগোয়া বেঙ্গল ইমিউনিটি সেন্টারের একটি পরিত্যক্ত কারখানায় যে চিমনি ছিল প্রায় 80 ফুট লম্বা, এই চিমনি 12:30 নাগাদ আচমকা পড়ে যায়। এবং পড়ে যাওয়ার পর এখানে যে গাড়িগুলো পার্কিং করা ছিল সেই গাড়িগুলোর ওপর পড়ে যায়। কোনো মানুষের হতাহতের খবর না থাকলেও সমস্ত গাড়ি দেখতেই পাচ্ছ কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই চিমনি সেখানে যেই গাড়িগুলোর ওপরে ছিল এবিপি আনন্দে প্রথম দেখানো হয় আজ সকালে। এবং তারপরে যেটা দেখান জানা যায় যে এই চার্চ কর্তৃপক্ষের তরফে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয় এবং এরপরে এই চার্চে একাধিক ব্যক্তিরা আসেন। কারা কারা এসছেন, চার্চের যারা আধিকারিক তাদের সঙ্গে কথা বলবো। বিদ্যুল্লাহ, আপনি বলুন তো কারা কারা এসেছিলেন এখানে? তো আমরা প্রথমে খবর দিলাম আমাদের কাউন্সিলর ম্যাডামকে, সুস্মিতা চ্যাটার্জি মহাশয়, তো উনি আসলেন। উনি আসার পরে উনি কন্ট্যাক্ট করলেন সমস্ত আধিকারিকদের সাথে। আমাদের পুলিশ প্রশাসন এসেছিলেন, বড়নগর মিউনিসিপ্যালিটি থেকে রিকভারি সেকশনরা এসেছিলেন, তারপরে সৌগত রায় এসেছিলেন, সাংসদ সৌগত রায়, আমাদের এখানে বড়নগরের বিধানসভার উপনির্বাচনে যে ক্যান্ডিডেট সায়ন্তিকা ব্যানার্জি উনি এসেছিলেন, তন্ময় ভট্টাচার্য এসেছিলেন, তারপরে সজল ঘোষ এসেছিলেন। আসার পরে ওনারা দেখলেন এবং আমাদের কাউন্সিলর ম্যাডাম এবং তাদের সহযোগিতায় আপাতত চিমনিটাকে নামানো হয়েছে। এরপরে পরবর্তী পেলোডার আনা হয়েছিল একটা, হ্যাঁ পেলোডার আনা হয়েছিল, তো সেই পেলোডার এসে সেটাকে সরানো হয়েছে। হ্যাঁ, পেলোডার আসার পরে ওটাকে নামানো হলো, যেহেতু অনেক ভারী বলে বড় এক হাইড্রোলিক পেলোডার আনা হলো, আনার পরে ওরা সরানো হলো।